কন্যা বান্দরবানের প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা পর্যটন দর্শনীয় স্থান সমৃদ্ধ থানচি উপজেলা। দেশের বিভিন্ন জেলা হতে প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক দেখতে আসে থানচির জনপ্রিয় পর্যটন স্পট রেমাক্রি জলপ্রপাত। থানচি আসতে একজন পর্যটককে নিজের সাথে রাখতে হবে জাতীয় পরিচয়পত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, যা নিরাপত্তাজনিত কারণে রেইসা চেকপোস্ট, ওয়াই জংশন চেকপোস্ট, বলিপাড়া চেকপোস্ট এ জমা প্রদানের বাধ্যবাধকতা আছে। আগত পর্যটকদের পর্যটন স্পটে যাওয়া ও এর পরিবেশ সম্পর্কে ধারণা প্রদানের জন্য সার্বিক সহযোগিতা দিতে থানচি গাইড অফিস দায়িত্ব পালন করে থাকে। উল্লেখ্য, আগত পর্যটকদের গাইড প্রদানকারী ব্যক্তিগণ সকলেই অভিজ্ঞতা সম্পন্ন। প্রথমে আগত পর্যটকরা 100 টাকা দিয়ে গাইড অফিস থেকে ফর্ম সংগ্রহ করবেন। সংগ্রহিত ফর্মে যাবতীয় তথ্য ফিল আপ করে এক কপি থানায় এবং এক কপি থানচি বাজার বিজিবি চেকপোস্টে জমা প্রদানের পর থানচি বাজার বোর্ডঘাট হতে ভ্রমণের অনুমতি পাবেন। থানচি বাজার বোর্ডঘাট হতে বোটে করে যেতে হবে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত রেমাক্রি জলপ্রপাত দেখতে। বোটে করে যাওয়ার সময় সাঙ্গু নদীর দুই পাশে পাহাড়ি পরিবেশে বসবাসকারী জনসাধারণের জীবনযাপন, তাদের গ্রাম চোখে পড়বে। স্বচ্ছ জলরাশি ভেদ করে বোট যতই সামনে এগিয়ে যাবে, হিমশীতল বাতাস শরীরে জড়ানোর সাথে সাথে মনের কোনায় এক অদ্ভুত আনন্দে শিহরিত হয়ে উঠবে পুরো শরীর। প্রকৃতি যে নিজের রং তুলিতে এত সুন্দর করে চারপাশ সাজিয়েছে, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। রেমাক্রি যাওয়ার পথেই পড়বে সাঙ্গু নদীর বুকে বিশাল আকৃতির রাজা পাথর, যেখানে বেড়াতে আসা পর্যটকরা খানিকটা বোট থামিয়ে নিজের হাতে থাকা মোবাইল অথবা ক্যামেরা দিয়ে ছবি তুলে স্মৃতি সংরক্ষণে ব্যস্ত হয়ে পড়ে। রেমাক্রির আগে তিন্দু বাজার, এই বাজারেও আগত পর্যটকদের থাকা ও খাওয়ার ব্যবস্থার জন্য স্থানীয় ঐতিহ্যে মাচাংঘরে রাখা হয়েছে আবাসিক ব্যবস্থা। যদিও বর্ষাকালে নদীর পানি বেশি থাকায় পাড় ঘেঁষা অস্থায়ী মাচাং আবাসিক হোটেলগুলো সরিয়ে নেওয়া হয়। আগত পর্যটকরা ঘুরে দেখতে পারেন তিন্দু গ্রাম। এরপরেই বোট এগিয়ে গেলে দেখা মিলবে সাঙ্গু নদীর বুকে প্রকৃতির সৌন্দর্য মণ্ডিত রেমাক্রি জলপ্রপাত। জলপ্রপাতের শব্দে মুগ্ধ হয়ে ওঠে আগত পর্যটকদের মন। রেমাক্রি জলপ্রপাতের সামনে ও আশপাশে গড়ে উঠেছে পর্যটকদের থাকার জন্য আবাসিক রিসোর্ট, হোটেল ও মোটেল, যেখান থেকে রাতেও রেমাক্রির জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করে মন জোড়ানো যাবে। আগত পর্যটকদের অনেকেই নদীর পাড়ে তাঁবু টাঙিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। রাতে ক্যাম্প ফায়ার করে গলা ছেড়ে গান গাওয়া আর বন্ধুদের আড্ডায় মেতে ওঠে, এ যেন এক অদ্ভুত আনন্দঘন মুহূর্তের সাক্ষী হওয়া। এর মধ্যে অনেকেই ঝর্ণার পানিতে গোসল, আবার কেউ ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এভাবে আনন্দের ঘুরে কখন যে সময় কেটে যাবে, রেমাক্রি ভ্রমণের একটি দিন টেরও পাওয়া যাবে না। এভাবেই প্রকৃতি তার সৌন্দর্যে মুগ্ধতা ছড়িয়ে দেয় লাখো ভ্রমণপ্রাসু পর্যটকদের মনে। আমরা হচ্ছে ঘুরতে আসছি গতকাল বান্দরবান। তো আমরা সাডেনলি প্ল্যান করি যে যেহেতু অনেকদিন পর আমাদের বান্দরবান খুললো, আমাদের স্বপ্নের বান্দরবান খুললো, আমরা একটু বান্দরবানের গভীরে গিয়ে এই সৌন্দর্যটা উপভোগ করে আসি। দেন আমরা আসলাম রেমাক্রি। যদিও বা অনেকদিন পর বান্দরবানের এই গহীন জায়গাগুলো খুলছে আমাদের জন্য, আমাদের ট্যুরিস্টের জন্য। তো আমরা প্রশাসনের কাছ থেকে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি পাইছি, আমরা খুব ভালোভাবে এখানে পৌঁছাইছি। তারপর এখানে সবাই আমাদের খুব ভালো আপ্যায়ন করলো। আমরা পুরো টিম আছি 8 জনের, আমরা টেন্ট করলাম, ক্যাম্প ফায়ার করলাম খাওয়া দাওয়ার পর।
আমাদের কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ। আমরা সাঙ্গু নদীর পাড়ে এখন বসে ক্যাম্প ফায়ার করতেছি, আপনার টেন্ট করছি, আমরা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয় নাই। আমাদের প্রশাসন যথেষ্ট পরিমাণ সিকিউরিটি দিছে, প্রথম থেকেই সিকিউরিটি দিছে, তো থ্যাংক ইউ আমাদের প্রশাসনকে।